রবিবার রাত থেকে উত্তপ্ত দিনহাটায় বাসন্তীর হাট বাজার চত্বর। অভিযোগ, উদয়ন গুহর অনুগামী দীপঙ্কর পালকে মারধর করে প্রধানের অনুগামীরা। একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলার পাশাপাশি ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের দানা বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পৌঁছায় সাহেবগঞ্জ থানা পুলিশ। গোটা রাত জুড়ে এলাকায় পুলিশি প্রহরায় থাকায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। সোমবার ওই এলাকায় তৃণমূল কংগ্রেসের এক গোষ্ঠী অপর গোষ্ঠীর বিরুদ্ধে সোচ্চার হয়ে মিছিলে সামিল হয় বাসন্তী হাটবাজার এলাকায়। বরিহা দুলম অঞ্চলের তৃণমূল কর্মী দীপঙ্কর পাল ওরফে রঞ্জিতের ওপর হামলার প্রতিবাদে দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে এই বিশাল বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন তৃণমূল নেতা বিনয় রায় সরকার, বিপ্লব রায়, রমণী ঘোষ প্রমুখ। কিন্তু আশ্চর্যজনকভাবেই মিছিল থেকে অপর গোষ্ঠী তৃণমূল কর্মী প্রভাত বর্মন এবং পরিমল দাসকে গ্রেপ্তারের দাবি উঠিয়ে দিন। কি হবে না হবে আমরা দেখে নিব, আপনার ছেলেকে যারা মারছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া সেটা আমরা করাবো, আপনার চিন্তা করতে হবে না। আমরা কি বলবো, কালকে যে ঘটনা এই এলাকায় ঘটে গেছে এটা খুব দুঃখজনক। এটা একটা অমানসিক ভাবে তাকে যেভাবে মারধর করা হয়েছে, আমরা দলীয় ভাবে এর কঠোর বিরোধিতা করছি যে এটা কাম্য নয়। একটা দলের কর্মীকে যেভাবে অতর্কিত আক্রমণ করা এবং মৃত্যুর সঙ্গে আজকে সে পাঞ্জাল উঠছে, আমরা দলীয় ভাবে ওনার বাড়িতে এসে ওর বাবার সঙ্গে তার ওয়াইফের সঙ্গে কথা বললাম, দল সর্বতভাবে পাশে থাকবে, চিকিৎসার যে ব্যবস্থা করতে হয় সেটা করবে, এবং যারা এই ধরনের একটা ঘটনা তৈরি করল ঘটালো তাদের বিরুদ্ধে দলীয়ভাবে আমরা ব্যবস্থা তো নিবই। সেই সাথে আমরা প্রশাসনকে বললাম যে দোষীদের খুব তাড়াতাড়ির মধ্যে গ্রেপ্তার করতে হবে এবং আইন অনুযায়ী তাদের যে ব্যবস্থা শাস্তি যেটা সেই শাস্তির ব্যবস্থা করতে হবে। কি বলবে, কোচবিহারের সর্বপ্রথম ইয়াং উইংস এয়ার হোস্টেস অ্যান্ড কেবিন ক্রু ইনস্টিটিউট, ভর্তি প্রক্রিয়া শুরু হবে 25শে সেপ্টেম্বর থেকে। পুজোর ছাড় 10%, 100% চাকরির সুযোগ, আয় করুন প্রতি মাসে লক্ষাধিক, বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ, জুম্বা, ফিটনেস, স্পোকেন ইংলিশ একেবারে বিনামূল্যে। আমাদের ঠিকানা NN রোড অপোজিট IDBI ব্যাংক, অ্যাবাভ নিন্দ্রা মোটরস, কোচবিহার। কন্ট্যাক্ট 6296081720। এ নিয়ে তৃণমূল নেতা বিশুধর কি জানিয়েছেন শুনব। এখন পূজার সময়, এখন একটা মরশুম, উৎসবের মরশুমে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, সেখানে পুজো কমিটিগুলো বা পূজার মধ্যে সমস্যা নিশ্চয়ই হয়। এটা গোষ্ঠীকন্দলের বিষয় না, রাজনৈতিক বিষয় না, এটা একেবারে পরিষ্কার। পূজা কমিটিগুলোর বিভিন্ন ভাগে থাকে, তাদের মধ্যে নিজস্ব গণ্ডগোল, এটা কোনো গোষ্ঠী কন্দল। তাহলে কি কোথাও গিয়ে মনে হচ্ছে কেউ বা রাজনীতির রং লাগানোর চেষ্টা করছে? তো আমরা বলি যে পৃথিবীর শান্তির জায়গা, সারা বাংলার শান্তির জায়গা, শান্তি প্রতিষ্ঠা হয়েছে এই শান্তিকে নষ্ট করার জন্য, বিঘ্নিত করার জন্য চেষ্টা চালাচ্ছে বিজেপি, যাতে জলটা ঘোলা করে দেওয়া যায়, ঘোলা করে মাছটা ধরা যায়, তার জন্য বিজেপি আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। কোনো জনসংযোগ নেই, শুধু জল ঘোলা করো আর মাছ ধরো, এটাই এখন বিজেপির কাজ, যার ফলে শান্তি নষ্ট করাটা ওদের প্রধান কাজ, এবং উৎসবের মরশুমেও ওরা এটা বাদ দিচ্ছে। অপরদিকে তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্বকে কটাক্ষ করতেও ছাড়েনি বিজেপি। বিজেপি নেতা জয়দীপ ঘোষ কটাক্ষের সুরে কি জানিয়েছেন শোনাবো আপনাদের।
তৃণমূলের গোষ্ঠীকন্দল এ তো কোনো নতুন কথা নয়, আপনারা জানেন যে প্রত্যেকটা অঞ্চলেই গোষ্ঠীকন্দল আছে। তো সেখানে দাঁড়িয়ে এরকম ঘটনা আমরা তো দেখছি, ফেসবুক খুললেই দেখতে পাচ্ছি দিনহাটার দুই গোষ্ঠী, মন্ত্রী গোষ্ঠী এবং পার্শ্ববর্তী বিধায়ক জগদীশ বসুনিয়ার গোষ্ঠী, তারা একজন আরেকজনকে আক্রমণ করে ফেসবুক ভরিয়ে দিচ্ছেন। কেউ বলছেন রানু মণ্ডল নাকি সব মহিলা টহিলা নিয়ে কোথায় গিয়ে কয়েকজন ছিলেন হোটেলে, সেই সমস্ত ভিডিও পোস্ট করবেন। আবার কেউ কেউ বলছেন, ওরাই বলছেন, এ বিজেপির বলতে হচ্ছে না, যে এর কোনো এক পদাধিকারী জেলা পরিষদের, তিনি মেয়েদের হাতে মার খেয়েছেন। তো এরকম ঘটনা তো এর আগেও আমি বলেছি যে তৃণমূল নেতাদের এরপরে গাছে বেঁধে বেঁধে পেটাবে, জনগণ পেটাবে, আমাদের কিচ্ছু করতে হবে না, বিজেপির কিচ্ছু করতে হবে না, বিজেপির ওদের বিরুদ্ধে কিচ্ছু বলতেও হবে না, ওরাই ওদের বিরুদ্ধে বলবে।